গাইস সেদিন কিছুদিন আগেও আমাদের কাছে আমার কাছে বায়াতে রাসূল নিয়েছিলেন এক লোক নামাজ পড়তেছেন সেজদা অবস্থায় আর ওই অবস্থায় তার মরণ হয়ে গেছে তো এরকম অনেক আছে কেউ আপনার গান গাইতে গাইতেও মরে কেউ হাঁটতে হাঁটতেও মরে কেউ আল্লাহর জিকির করতে করতে মরে কেউ আল্লাহর ইবাদত করতে করতে মরে কেউ ওয়াজ করতেও মরে এমন আছে না নাই সেও জানে না যে তার মৃত্যুটা এইভাবে হবে সেও জানে না মৃত্যুটা কি আল্লাহ আপনার দেহের মধ্যে একটা রূহ দিবেন কি দিবেন রূহটার নাম হলো রূহে হায়াত কি নাম জোরে বলুন রূহে হায়াত আল্লাহর নবীকে মানুষেরা প্রশ্ন করেছেন ওগো রাসূল মানি রূহ রূহটা কি জিনিস যেটাকে ধরা যায় না সোয়া যায় না শুঙ্গা যায় না দেখা যায় না বিজ্ঞান আজকে সারা পৃথিবীটাকে একটা ক্যামেরা স্যাটেলাইটের মধ্যে একটা ক্যামেরা বন্দী করে ফেলেছে সারা পৃথিবীটা বিজ্ঞান আজকে হাতে হাতের মুঠে করে দিয়েছে আপনার মোবাইলের মধ্যে একটা ছোট্ট সিম এই সিমের দ্বারা ডাটা অন করলে আপনি আমেরিকার মধ্যে আপনার আত্মীয় স্বজনের সাথে কথা বলতেছেন ডাইরেক্ট চেহারাও দেখতেছেন সেও আপনাকে দেখতেছে বিজ্ঞান আজকে সারা পৃথিবীটা হাতের মুঠে করে ফেলেছে কত কিছু আবিষ্কার করেছে কিন্তু আজও আবিষ্কার করতে পারে নাই রূহটা কেমন ঠিক না বাটি রূহটা কি কালো না সাদা না কোন রং এটা ধরন কি কিছুই আবিষ্কার করতে পারে না তো আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরামের মধ্যে কয়েকজন জিজ্ঞাসা করলেন মানি রূহ ইয়া রাসূলুল্লাহ রূহটা কি জিনিস যেটা মানুষের দেহের মধ্যে থাকলে মানুষের পরিচয় থাকে দাম থাকে ঠিক না ঠিক রূহটা আপনার আমার দেহের মধ্যে আছে বিদায় আপনারা বলেছেন যে আওলাদে রাসূল আসছে ইমামে রাব্বানি দরবার শরীফের পীর সাহেব আসছে স্লোগান দিছেন না আর আমার দেহ থেকে যখন রূহটা বের হয়ে যাবে তখন কি এই স্লোগান দিবেন বলবেন যে লাশ আসতেছে কি আসতেছে লাশ আসতেছে আপনার এত সুন্দর নাম আল্লাহ আপনার মা বাবার রেখেছেন নামটা পর্যন্ত রূহটা বের হওয়ার সাথে সাথে নামটা পর্যন্ত মানুষ ভুলে যায় নামটা পর্যন্ত থাকে না বলে লাশ আসতেছে রূহটা যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আপনার দাম আছে রূহটা বের হয়ে যায় আপনার সুন্দর খাট আপনি বানিয়েছেন এসি রুম আপনি তৈরি করেছেন এসিওয়ালা রুম রূহটা যখন বের হয়ে যায় ওই এসিওয়ালা রুমের থেকে আপনার স্ত্রী সন্তানের আপনাকে বের করে দিবে কি বলেন দামি খাটের থেকে বের করে দিবে বলবে তাড়াতাড়ি করে তাকে গোসল দাও তাড়াতাড়ি করে তাকে দাফন করো বলবে কি বলবে না জোরে বলেন আপনি আল্লাহকে ভয় ভুলে গিয়ে তাকওয়াকে আল্লাহর ভয়কে ভুলে গিয়ে হারাম উপার্জন করেছেন কোটি টাকা কোটি কোটি টাকা হারাম উপার্জন করেছেন অর্থ সম্পদ উপার্জন করেছেন অন্যায়ভাবে মরার সাথে সাথে এগুলো কি আপনার কবরে যাবে জোরে বলেন এগুলো সব আপনার ওয়ারিশগণ ভোগ করে নেবেন নিয়ে যাবেন যখন আপনি কবরে যাবেন গুনাহের কারণে কবরে যখন আজাব হবে আপনার আত্মীয় আপনার সন্তান আপনার স্ত্রী আপনার মা বাপ কেউ আপনার ওই কবরের আজাব ভোগ করার জন্য কবরে যাবে না জোরে বলেন না চুলের থেকে বেশি চিকন তলোয়ারের থেকে বেশি ধার হবে পুলসেরাত যে পুলসেরাতের নিচে জাহান্নামের আগুন জ্বলতে থাকবে গুনাহের কারণে ওই পুলসেরাতের মধ্যে যখন আপনি পাটা দিবেন সাথে সাথে দুই ভাগ হয়ে জাহান্নামের মধ্যে আপনার দেহটা চলে যাবে ওই দিন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সন্তান কেউ আপনাকে সাহায্য করতে আসবে না গুনাহ যদি বেশি হয় মিজানের মধ্যে যদি মাপ দেওয়া হয় গুনাহ বেশি হয়ে যায় নেক কম হয়ে যায়
ওই সময় আপনি যদি আল্লাহকে বলেন আল্লাহ আমাকে একটু সময় দাও আমি দেখি আমার মা বাপ থেকে আমার সন্তান থেকে আমার স্ত্রী থেকে আত্মীয়-স্বজন থেকে একটু ন্যাক পাই কিনা একটা ন্যাক পাই কিনা আল্লাহ সময় দিবেন সে সবার কাছে ঘুরবে প্রত্যেকই বলবে নাফসি নাফসি নিজের চিন্তা চিন্তিত থাকবে তাকে বলবে তুমি কে তোমাকে চিনি না সবাই আপনাকে চিনে ও না চিনার ভান করবে আপনার দেহের মধ্যে যে রুট আছে এই রুটা যতক্ষণ পর্যন্ত আপনার দেহের মধ্যে আছে আপনার ততক্ষণ পর্যন্ত দুনিয়াতে দাম আছে রুটা বের হয়ে যাবে আপনার কোনো দামই নাই কোনো দাম নাই গভীর খেয়াল করে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের শাদ করেন ও বন্ধু আমার আপনাকে জিজ্ঞাসা করছে রূহ কি জিনিস আপনি তাদেরকে বলুন রূহ হলো আমরে রব্বি রূহ হলো আল্লাহর একটা নির্দেশ আল্লাহর নির্দেশে আপনার দেহের মধ্যে রূহটা ঢুকেছে একটা টাইম দিয়ে আল্লাহ রূহটাকে আপনার দেহের মধ্যে রেখেছেন 60 বছর 70 বছর 80 বছর 100 বছর সর্বোচ্চ কি বলেন প্রতিটা মুহূর্তের সেকেন্ডের টাইম দিয়ে দিয়েছেন ওই টাইমের মধ্যেই আপনি থাকবেন টাইম শেষ মাবুদের নির্দেশ হবে এই রূহ চলে আয় আমার কাছে আবার আমরে রব্বি এটা আল্লাহর একটা নির্দেশ মালাকুল মউত কে বলবে যাও রূহটা নিয়ে আসো সুবহানাল্লাহ বলতে না তো মাবুদ কোরআনে পাক ইরশাদ করেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মুসলমান না হয়ে মরিও না মুসলমান কি জিনিস মুসলমানের আসল পরিচয় কি মুসলমানের পরিচয় খাঁটি পরিচয় হলো আপনার হাদিসের মধ্যে বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি মুসলমান হলো সেই ব্যক্তি যার কথার দ্বারা হাতের দ্বারা আরেকটি মুসলমান নিরাপদ থাকে সুবহানাল্লাহ বলেন আপনার আমার আজকে কথার দ্বারা হাতের দ্বারা প্রতিদিন মানুষ নির্যাতিত হচ্ছে ঠিক না বেশি মানুষ কষ্ট পাচ্ছে এমন আছে না নাই আওয়াজ বলেন আছে না নাই প্রতিদিন কাউকে না কাউকে আপনার মুখ দ্বারা মানুষকে আঘাত করতেছেন আপনার হাতের কর্মের দ্বারা মানুষকে কষ্ট দিচ্ছেন এটা মুসলমানের কাজ নয় এটা মুসলমানের কাজ নয় সিবাবু মুসলিমু ফিসকুন ওয়া কিতালু মুসলিমু কুফরুন বুখারী শরীফের হাদিস একজন মুসলমানকে আপনার গালি দেওয়া এটা ফাসিকি কর্ম আমাদের মধ্যে একজন আরেকজনের গালি গালাজ আছে না নাই নাউজুবিল্লাহ বলেন আর একজন মুসলমান আরেক মুসলমানকে হত্যা করা এটা কুফুরি কর্ম